ବହୁଚର୍ଚ୍ଚିତ ଦୁଇ ଜଣ ଅଣ ଓଡ଼ିଆ ଆଇପିଏସ୍ଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଗୃହ ବିଭାଗ ନୋଟିସ୍ ଜାରି କରିଛି ସୋ କଜ୍ ନୋଟିସ୍ ଜାରି କରି ତିରିଶ ଦିନ ଭିତରେ ହଁ କିମ୍ବା ନା ର ଉତ୍ତର ରଖିବାକୁ କହିଛନ୍ତି ଯେଉଁଟା ନା ହେବ ତାହାରିପରେ ଇନଭେଷ୍ଟିଗେସନ୍ ହେବ ଏବଂ ଉତ୍ତର ନ ଆସିଲେ ଏକ ତରଫା ନିଷ୍ପତ୍ତି ନିଆଯିବ ଏହିଭଳି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ଗୃହ ବିଭାଗ ସୋ କଜ୍ ନୋଟିସ୍ ଲଗାଇଛି সে দুই জন হচ্ছেন অনওড়িয়া আইপিএস যেনে তৃতীয় মহলার মুখ্য ক্ষমতাধারী লে এবং তামিল হরেকর মুখ্যটদার লে এবং যেটা কি গোমা বলে কহিল অত্যুক্তি হব না নবীন বাবুঙ্কর গোমাস্তা লে পায়ান পাণ্ডিয়ান গোমাস্তা ছেলে ডিএস কুত্তে যাঙ্কর পুরান নাম হচ্ছে ধীরে শিম্বাজী আইপিএস এবং অন্য জন হচ্ছেন আশিষ সিং তো এই যে দিয়ে যাই তা দিয়া যাইছি এই শোকচ যে প্রশ্ন যাইছি এ প্রশ্ন কে যুক্তিসঙ্গত এ ভিত্তিহীন না সত্য কথা এবং যদি সত হয়ে থাকে তাহলে এই দুই জন অনওড়িয়া অফিসর আইপিএস অফিসর যে বর্তমান ଗୃହ ବିଭାଗରେ ଓ ଏସ୍ ଡି ଭାବରେ ଥଇଥାନ ନେଇଛନ୍ତି ଏହି ଦୁଇ ଗୋମାସ୍ତାଙ୍କର ଅବସ୍ଥା କ'ଣ ହେବ ଏ ବିଷୟରେ ଆଜି ତେଚାବଣରେ ମୁଁ ବିପିନ ଦାସ ନମସ୍କାର ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଯେ ନିର୍ବାଚନ ସରିଛି ନିର୍ବାଚନ ସରିବାକୁ ଅଢ଼େଇ ମାସ ହେଲାଣି ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଆପଣ ତୁମି ତୁପାନୀ ଦେଖୁଥିଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି କଂଗ୍ରେସ ଦଳ এ সমস্তে নির্বাচন কমিশন নির্বাচন অধিকারী দ্বারা খটখটোলে অভিযোগ লাজু জনতা দলপ বৌ আইএস এন্ড আইপিএস মুন্ড খেলা এবং সিধাসনীতি সহ সম্পর্ক রেখেছেন এবং বিজু জনতা দল সপক্ষে ভোট দেওয়া বিভিন্ন জেলার যে প্রভাবশাড়ী নেতা প্রভাবশাড়ী কর্মী সেমান ପ୍ରଲୋଭିତ କରୁଥିଲେ ଭୟଭୀତ କରୁଥିଲେ କାହା ଜରିଆରେ ଜିଲ୍ଲାପାଳ ବି ଡିଓ ଏସ୍ ପି ଏସ୍ ଡି ପି ଓ ଡିଏସ୍ପି ଆଇଆଇସି ସବ୍ଇନ୍ସପେକ୍ଟର ଏଇମାନଙ୍କୁ ନେଇକରି ଧମକ ଚମକ ଦେଇକରି ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ପୁରା ଓଡ଼ିଶାର ପ୍ରଶାସନ ଏବଂ ଶାସନକୁ ବିଜୁ ଜନତା ଦଳ ସପକ୍ଷରେ ଲଗଉଥିଲେ ୟାଙ୍କର ପ୍ରମୁଖ ଭୂମିକା ନିଭଉଥିଲେ ଦୁଇ ଜଣ ଆଇ ପି ଏସ୍ ଅଫିସର আমি আগৰ কৈছোঁ যদিও আই পি এছ অফিচৰ সি এম অ' মুখ্যমন্ত্ৰী কাৰ্যালয়ৰ আৱশ্যকতা নাই অতীত ইতিহাসৰে নাই পৰম্পৰাৰে নাই কিন্তু নবীন বাবু একাধিক আই পি এছ ৰখি থি এম অ'ৰে যদি সুপৰ ডিজি ভেৰে পৰিগণিত হ'লে ডিজি ঠু জুনিয়ৰ টে কিন্তু কাজ কৰ ডিজিৰে ডিজি প্ৰেছৰাইজ কৰোঁ সেই কাহু নলেক্টৰ কোনটো আর্ডি সি কু নির্বাচন অধিকারী কু সব কলেকটর কুহতু কী তা শিকারু বা পড়ু নাই একমাত্র উদ্দেশ্য লাজু ভোট পাইব এবং বিজু সরকার কু আসলে এই যে অনওড়িয়া লিগাশি অমি লাভান্বিত হবে এই তৃতীয় মহলা অখণ্ড ক্ষমতার অধিকারী লা এবং আকর সরার লে ভৈরব কার্তিকেন পাড়ান ভৈরব কার্তিকেন পা্যাঙ্কর चमचा कले हाड होईल गोमास्ता धीरेंद्र शिवाजी कुत्ते जो इिरेंद्र शिवाजी कुत्ते ये इथं महाराष्ट्र लोक आम्ही जणिथे छत्रपती शिवाजी महाराष्ट्र जीवन सारा से मुगल सूसाहसी लेगल मळीतळा करून दळी चकरी दोन

আইপিএস লে কিন্তু ডিজি তা অধীন ডিজিঙ্ অধীন ডিএস কুপ্তে লে আশিষ সিং লে এমানে কিন্তু কাজ করুলে ডিজি উপরে অর্থাৎ সুপর ডিজি ভাবে কাম করব যে পুলিশ কু বিজু জনতা দল সপক্ষে সে প্রেসরাইজ করলে চাপ সৃষ্টি করুলে যে ভারতীয় জনতা পার্টি বিরোধ কর এবং বিজু জনতা দল সাপেক্ষে স্রোত আন বিভিন্ন নেতা মানুষ আন এবং সে কাম করত সে কেবল পুলিশ বিভাগ নুয়ে সে ডিজি হো কি আইজি হুতু কিংবা ডিআইজি হু কি এসপি হুম কিংবা ইনসপেক্টর হুঁতু সে সমস্ত বিজু জনতা দল কাম লগাও এবং যে মানুষ বিভিন্ন উপায় হতো করলে খালি ଏ କ୍ଷେତ୍ରରେ ନୁହେଁ ଆଇଏସ୍ଓଏସ୍ ମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସେମାନେ ଧମକଉଥିଲେ ଯେଉଁ ଆଇଏସ୍ ଓ ଏସ୍ ତାଙ୍କ କଥାରୁ ବାହାରି ଯାଉଥିଲେ ସେମାନଙ୍କ ପାଇଁ ଭିଜିଲାନ୍ସ କ୍ରାଇମ୍ବ୍ରାଞ୍ଚ ଏସ୍ଆଇଟି ପୋଲିସ ଏସବୁ ପ୍ରସ୍ତୁତ ହୋଇକି ଥିଲା ଯେଉଁ ନେତାମାନେ ତାଙ୍କ କଥା ମାନୁନଥିଲେ ସେମାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ମିଥ୍ୟା ମକଦ୍ଦମାରେ ଫସେଇକି ଗିରଫ କରୁଥିଲେ ତ ଯାହା ପାଇଁ ଦୀର୍ଘ ଚବିଶ ବର୍ଷ ଧରିକିରି नवीन बाबू भाव बाबु अप्रतिदी भावकार गरु मूलन्त अफिसर त भित्रु डिएस कुत्ते हौ महाराष्ट्र लोक अणओ तामस्ता अणओ डिएस कुत्ते तो से कि तांको विरुद्ध बीजेपी आ अभियोग ए निर्वाचन अधिकारिन् अभियोग आनि स्वत प्रभुत्त भावे अधिकारी आ নির্বাচন কমিশন কু দিয়ে সেটা কোণ আপন মানে জাঁনিবে যে দ্বিতীয় পর্চন পঁচিশ তারিখ হল তেইশ তারিখ দিন ডিএস কুত্তে নির্বাচন অধিকারী যে অেসরাইজ করে ভারতীয় জনতা পার্টির গোটে বিজ্ঞাপন যেটা কি শ্রীমদির আধার হয়ে বাহুল্লা সেটা অনুমোদন নদি সি খবরকগজ কু কিবা। সে বিজ্ঞাপন অন্য ন বাজু নবাজু এপ নির্বাচন অধিকারী কার্যালয়ের কার্যরত অতিরিক্ত নির্বাচন অধিকারী ডক্টর তিরুবী নায়ক প্রেসরাইজ করলে যে এটা বন্ধ কর আদেশ ঢঙ্গে আদেশ করে জন আইএস তা আদেশ করলে বিজেপি বিজ্ঞাপনটা দিও না কারণ সেটা ଯେଉଁ ରତ୍ନଭଣ୍ଡାର ସମ୍ପର୍କ ଥିଲା ଏବଂ ରତ୍ନ ବିଜେପି ସରକାରକୁ ଆସିଲେ ରତ୍ନଭଣ୍ଡାର ଖୋଲାଯିବ ଏଭଳି ବାର୍ତ୍ତାଟି ଥିଲା ତାକୁ ନିର୍ବାଚନ କମିଶନ ମାନିଲେ ନାହିଁ ଏବଂ ତାଙ୍କର ଭଏସ୍ଟାକୁ ରେକର୍ଡିଂ କରିକିରି ଗୋଟେ ଅଭିଯୋଗ ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ବରିଷ୍ଠ ପ୍ରମାଣଟିଏ ରଖିଲେ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ନିର୍ବାଚନ ତୃତୀୟ ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ସହ ଚାଲିଥାଏ ସେଠି खोरदार जिलापा तत्कालीन जिलापा थे ये डीएस को प्रेशर कले जे तमे तो प्रशांत बाबू को जे खोरदार रे भारतीय जनता पार्टी रो विधायक प्रार्थी थी प्रशांत जगदेव को गिरफ्त करने प्रेसराइज कर जोटार एविडेंशियल प्रूफ निर्वाचन कमिशन को पाखे पहुंचाला या बाहर से तृतीय महलार शक्तिशाली केन्द्र रुपये বিভিন্ন অফিসার বিভিন্ন রাজনেতা ফোর্স করলে প্রেসরাইজ করলে যে ভারতীয় জনতা পার্টি কু পরত করতে বে সে ভারতীয় জনতা পার্টি যে জিতুছে এভা সূত্রটি লা জাঁপারিলে তামিল যে তাঁকর যে মালিক লে তািল হিরো ভৈরব কার্তিকেন পণ্ডন এবং ডিএস কুত্তে ডিএস কুত্তে ধীরে শিম্বাজি কুত্তে নেতাটু আরম্ভ করি বিডিএ পর্যন্ত এসপিঙ্ু করি। ସାଧାରଣ କନେଷ୍ଟବଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଠୁ ଆରମ୍ଭ କରି କଲେକ୍ଟରଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ବି ଡିଓ ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରେସରାଇଜ୍ କରିଥିଲେ ଏଭଳିଆ ଠୋସ୍ ପ୍ରମାଣ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଥିଲା ଏବଂ ସେ ସିଧାସଳଖ ନିର୍ବାଚନ କମିଶନରଙ୍କୁ ଲେଖିକି ଦେଇଥିଲେ ପ୍ରମାଣ ସହ ପ୍ରାଥମିକ ତଦନ୍ତରୁ ସତ୍ୟତା ଜାଣି ସାରିଲା ପରେ ନିର୍ବାଚନ କମିଶନର ଡିଏସ୍ କୁତେକୁ ସସ୍ପେଣ୍ଡ କରିଥିଲେ ଏବଂ ଓଡ଼ିଶା ଆବାସିକ ଭବନ ଦିଲ୍ଲୀରେ ତାଙ୍କୁ ଥଇଥାନ କରିଥିଲେ ସସ୍ପେଣ୍ଡ ହୋଇଥିଲା ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛନ୍ତି ଆଶିଷ ସିଂ ଆଶିଷ ସିଂ ବିରୁଦ୍ଧରେ ଯେତେବେଳେ ପଦକ୍ଷେପ ନେଲେ ଏବଂ ବିରୋଧୀ ଦଳ ଅଭିଯୋଗ କଲେ ଆଶିଷ ସିଂ ଚାଲାକର ସହିତ ମେଡ଼ିକାଲ ଲିଭ୍ରେ ପଳେଇଗଲେ ସେ ବି ଜଣେ ସେମିତି ତାମିଲ କମ୍ପାନୀ ଯେଉଁ ଥିଲେ ଏଠି ଓଡ଼ିଶାକୁ ଚଳାଉଥିଲେ ତାଙ୍କର ମଧ୍ୟ ଅନ୍ୟତମ ଗୋମାସ୍ତା ଥିଲେ ସେ ଗୋମାସ୍ତା ଜଣକ ଅତି ଚାଲାକର ସହିତ ଛୁଟି ନେଇକି ସାରା ଓଡ଼ିଶା ବୁଲିଲେ ইয়ে ফোন প্রেসরাইজ করুলে আশিষ সারা ওড়শা বুলিল এবং ওড়শা বুলিকি দেখিলে যে নেতাটি প্রভাবশাড়ি বিজি দল নেতা অসাই দেওয়া কিংবা তা বদনাম করার কিংবা তা গিরফ করি ইয়ে চক্রান্ত করুলে এর অভিযোগ পা নির্বাচন কমিশন তাঁর সসপেন্ড করাইলে এবং তা দিল্লী ওড়িয়া আবাসিক कार्यालय बसैले ए निर्वाचन कमिशनर निर्वाचन सरिगलाप एुईजु सस्पेनसन प्रत्याहार गरिक अब राज्य मुख्य सचिव एक्शन एक्सन नै जो आशीष सिंह ता गोटे जो से भएसे छुट्टीले मेडिकल लिभ नै निर्वाचन अधिक कमिशनर গোটে আশ্চর্যজনকর নির্দেশ দিয়ে গোটা এমসর গোটে স্বতন্ত্র টিম তা চেক কলা সেতু কিছু রোগ নিপোর্টে দিয়ে যা ইন্ডিয়ান সার্ভিস কোড্র দফা তিন কু করুছে এবং অপরপক্ষে ডিএস কুত্তে তাঁর যে আটিচ্যুড লা ভারতীয় চাকরি নিমাবলী বিরোধ করার সহ উভয়র কার্যক্রম নির্বাচন আচরণবিধি কুঙ্ঘন করবর্তী অবস্থায় যেতব তা কিছু সসপেনশন ওড্র হা সে আসি ওয়েস ডি রে গৃহ বিভাগের ওড়শার জনতা তাতেলে যে সে কী দরমা বসিক দিয়ে যাচ্ছি বহুত কথা কহিলে। তো বর্তমান গতকাল আকশন আর অনেক ওড়শা সরকার কিন্তু এগুলো আপনার আশ্চর্য রকম দেখবে সে তো নোটিস দিয়েছেন যে তিরিশ দিন ভিতরে হং কি না কোহ যোগ না কেব সেইটা উপরে হব যদি না তুমি কিছু ন কো তাহলে একতরফ যাব। তো আপনার দেখুন যেতবে এস কুতে নিলম্বন হয়েকি দিল্লি গেলে সেতবে বিজেডি শীর্ষ দ্বিতীয় শীর্ষ নেতা পাণ্ডিয়ান তাঁর কাঁদিলে মিডিয়া আসিলে নির্বাচন কমিশন বি বসিলে এতিমধ্যুইজালে চ' কচ লগা যায়ে পুনি বিজেডি বাৰিছে তো বিজেডি তৰপৰ্ক কেমি বিজেডি ডি এছ কুত্তে আশিষ সিং এক কে ভাতৃ প্ৰেমৰে উভয়ে নিয়োজিত টাকি টেবলে এই চব প্ৰমাণ মিলি তো কথা হ'ল হ'ব কয় এবে ক' ডি এছ কুত্তে আৰু আশিষ সিং এনে গিৰিফ হে কোন এমানকৰ চাকি পলাই যাব নামোশন হব তো সবু ব্যবস্থা অনেক কেতে দূর কেতে দূর দোষী সাব্যস্ত হবেন তাঁকর নিয়ে যায় হয়তো তাঁর চাকরি যাইপরে হয়তো সে পড়ে তলস্তরক আসি কেউ ইনসপেক্টর হয়ে পুলিশ ইনসপেক্টর হয়ে পিডিপিও হয়ে পরমা বন্ধ করে দিয়ে যাইপরে দোষী সাবস্থা গিরফার তো এই যে খালি সেটি নু সে আহ অফিসর লেখা মধ্যে এ সরকার খুঁজুছে সমস্ত বির পদক্ষেপ নিয়ে যাব এবং অন্য মানুষ উদাহরণ হব যে সরকারি চাকরি আছেন সে নিজের ক্ষমতা পরিসর রোহনু এবং রাজনীতি নকর আমি অপেক্ষা করি মন সরকার কেউ নমস্কার